হ্যাঁ ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল তাপসিস ব্লগ। তোমাদের সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং, আর সবাইকে ভালোবাসা যে যেখান থেকে আমাকে দেখছো। এখন বাজে হচ্ছে 6:10, সকাল। আমি রান্না বসিয়ে দিয়েছি, বর গেছে ঠাকুরের জন্য মিষ্টি আনতে। ঠিক আছে, বাইরের ওয়েদার একদম তোমার বৃষ্টি মুখর, কিন্তু বৃষ্টি হচ্ছে না, চলো দেখবে। এই দেখো ফ্রেন্ড, আমি সকালবেলা ভাত আর এদিকে ডাল সিদ্ধ পেশাটা বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদা ভাই খেয়ে যাবে। সকালবেলায় আমার রান্না করতে হয়, তাই এগুলো বসানো হয়ে গেছে। ঠিক আছে, সেরকম একটা ভালো নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এই দেখো আমি রান্না বসিয়েছি এখন সকালবেলা, বর নেই, বর এখন মিষ্টি আনতে যাবে ঠাকুরের জন্য। এই যে ডাল হচ্ছে, এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, আলুভাতে মারবো বলে এই আজকে রান্না হবে। ঠিক আছে, এই বিছানাপত্র অগোছানো রয়েছে, এবার এখনই গুছিয়ে নেবে। চলো, তোমার তাহলে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। ঠিক আছে, দাঁত মাজা হলো। ঠিক আছে, বুঝতেই পারছো দাদা চলে যাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, রান্না বান্না করা হয়ে গেছে, আমি শুধু এটো বাসন আছে। আমি এই এখন দাঁত ঠাঁত মেজে একটু ওষুধ খেয়ে তারপর একটু খাবার খেয়ে তারপর বাসন মাজবো, অনেক কাজ আছে। ঠিক আছে, দেখছি তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে পারি কি না। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো আমার। আমার প্রতিদিনের যে ওষুধ খেতে হয় সেই ওষুধ আমি মুখ ধুয়ে খেয়ে নিচ্ছি, কেনটা না খেলে নয়। ঠিক আছে, আমার একটা শরীর খারাপ আছে, সেটা তোমাদের সঙ্গে পরে লাড্ডু খাবো। তোমার দাদা ভাই পুজো দিয়ে গেছে, খেয়ে নি, খেয়ে দিয়ে কিছু খেতে হবে, এটা কিছু খাওয়ার আগে খেতে হয়। ঠিক আছে, চাল দিয়ে মুড়ি খাচ্ছি। ঠিক আছে, সকালবেলা ওষুধটা খেয়েছি, না ভাত খাবো না এখন, আমি চাল দিয়ে মুড়ি খাবো। চাল দিয়ে দাদা ভাই ভাত খেয়ে গেছে, চাল দিয়ে একটু মুড়ি খেয়ে গেছে, বাসন টাসন মেজে চলে এসেছি ঘরে, বাইরের কাজ কমপ্লিট, এবার শুধু ঘরে বিছানা বসে আর একটুখানি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। ঠিক আছে, বাইরের ওয়েদার পুরো একদম মেঘলা, একটু রোদ নেই, তাও ঘরটা জামা কাপড় ভিজিয়ে এসেছি, করে তারপরে কাজ করি। ঠিক আছে, আর ইয়ে কী বলে দেখো না, কালকে গরমই মুখে চাষ, চারিদিকে যেন গোটার মতো হয়ে যাচ্ছে। আমি এখন শ্রাবণ মাস চলে গেছে, এগুলো সবুজ চুরি পরে রয়েছি, পরা নাকি শুভ তাই পরেছি। অনেকেই তো বলে যে শ্রাবণ মাস মানে সবুজ চুরি পরা ভালো, তাই আমি পরি। ঠিক আছে, তোমরা কে কে পরো আমি একটু জানিও তো। ঠিক আছে, চলো তাহলে কাজগুলো করে নিই।
তো ফ্রেন্ড, ঘর মোছা হয়ে গেল, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সব মোছানো হয়ে গেছে। এবার তোমাদের সামনে আমি এসে গেছি, দেখছি কি কথা বলছে। বাইরে প্রচুর হাওয়া দিয়েছে, প্রচুর মেঘলা আকাশ, কিন্তু হাওয়া প্রচুর দিয়েছে। ঠিক আছে, চলো তোমাদের দেখাই যাবে সেই হাওয়া কিরকম। দেখো বন্ধুরা, বাইরে কীরকম হাওয়া দিয়েছে, হুড়ু হুড়ু করে হাওয়া দিয়েছে। রোদ নেই কিন্তু প্রচুর প্রচুর হাওয়া দিয়েছে। ঠিক আছে, হাওয়ায় যেন শীত করছে। পুজো দিয়ে গেছে, দেখো এই যে, এই যে আমার লোকনাথকে পুজো দিয়ে গেছে। লোকনাথ বাবা তো আজকে জন্মদিন, আমার ঘরে তো গোপাল নেই, তো পুজো দিয়ে গেছে। আমি আজকে মানে ধরতে পারবো না বলে ওই সকালবেলা বললো যে দাঁড়াও আমি তাহলে পুজো দিয়ে যাই। এই পাশে কার্তিক রয়েছে, তো তোমরা বলো কেমন হয়েছে সিংহাসনটা সাজানো। ঠিক আছে, সব গোছানো গাছানো হয়ে গেছে, দেখো একদম আমার একটা ঘরের মধ্যে সব কিছু। এই যে লাইট জলটা এখানে রাখা রয়েছে, লাইট জলটা ঢোকাতে হবে। আমি একবার নিমা দিয়ে মুছে তারপর আবার লাইট জল দিয়ে মুছি, না কত তাহলে ভালো গন্ধ ছাড়বে, পরিষ্কারও থাকবে। আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম পরে, সেইগুলো সব কেচে দিয়েছি, কেচে এবার আমি ওখানে মেলে দিচ্ছি। তাড়াতাড়ি মেলে দিলে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে, রোদ তো সেরকম নেই কিন্তু হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। আর ঘরে ভেজে জামা কাপড় থাকলে ঘুম তো একটা ছাড়ে, কিন্তু ভেজে জামা কাপড় তাড়াতাড়ি করে মেলে দিলে যাতে শুকিয়েও যাবে, আর রোদ যাবে তখন একটু রোদে দেবো, কিন্তু শুকানোটা আগে দরকার। দেখো বন্ধুরা, এখানে আমার চান হয়ে গেছে, চান টান করে চলে এসেছি, কাপড়ও পরে নিয়েছি। ঠিক আছে, এভাবে মাথাটা মুছে আমি চিরুনি দিয়ে মাথা আসলে একটুখানি নিজেকে করে নেব, আর সিঁদুর পরবো, টুটি পরবো। ঠিক আছে, মাথাটা ভিজিয়েছি, মাথার ভালো করে না বললে এই ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আরও ঠান্ডা লেগে যায়। খাবারের জন্য যদি অনেক কিছু পালন করে আসে, দেখো
সন্ধ্যার কাছে গেলে যদি বলছি রাতের খাবার হয়ে গেছে, রুটি আর ডাল রুটি করলাম, আর ডাল আর ডাল ছিল সেই ডালটাই মুরগি দিয়ে খেলাম। আর দাদা তো নেই, আমি একা বেশি রুটি করবি, তিনটে রুটি করেছি, আর ডাল ছিল ডাল দিয়ে খেয়ে নিলাম। তা আজকে সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে, আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তা আজকের ব্লগ এখানেই শেষ করলাম, এখন বাজে রাত 9:30, তা শুয়ে পড়ি, একা নেই তো দাদা নেই, তাই গুড বাই, গুড নাইট, সুইট ড্রিমস, আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ, টাটা বাই বাই।